পাইক গাছার ছবি বিশ্বাস। তিনি একটি চিংড়ি ঘের করেছেন এবং চিংড়ি ঘেরের পাশে মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছেন। গাছে ফল ধরছে কিন্তু ফল কচি অবস্থায় মারা যাচ্ছে। এখন করণীয় কি? ধন্যবাদ। আসলে যে আমাদের কিউকার বিটিসি, যেটা কুমড়া জাতীয় ফসলের, এই একটা সমস্যা হচ্ছে যে ফল ধরার পরেই ফলগুলো পচে যায়। তার মানে হচ্ছে এখানে এই যে মাছি পোকা একটা, যে এটা বাহক হিসাবে কাজ করছে, যে দেখা যাচ্ছে যে মাছি পোকা যখনই ফলটা ছোট অবস্থায় ছিদ্র করে ডিম পেড়ে চলে যাচ্ছে, তখন যখন ফলটা একটু বড় হতে থাকে তখন ভিতরে লার্ভা গিয়ে তার যে শ্বাসগুলো খেয়ে ফেলে, ভিতর থেকে খেয়ে ফেলে তখন এটা পচে যাচ্ছে। এখন মাছি পোকার কিন্তু আমাদের যে সচরাচর ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড দিয়ে দমন করা যায় না, কারণ এটা তো অনেক কচি অবস্থায় এটা আক্রমণ করছে এবং রাতের বেলায় আসে নকটার্নাল পোকা। এই জন্য এটাকে দমন করার জন্য যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিন্তু এই কুমড়া জাতীয় ফসল যেন সমন্বিত বালায়, যেটা আইপিএম বলা হয়, সমন্বিত দমন ব্যবস্থাপনা, এই আইপিএমের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে ফেরোমন ফাঁদের কথা সবচেয়ে বেশি মানে প্রচার করা হচ্ছে, যেন ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়। নাহলে আমাদের যে ইনসেক্টিসাইড দিলে কি হবে, পোকাটা তো আমরা পাচ্ছি না, যেহেতু আমাদের বেশিরভাগ ইনসেক্টিসাইড হচ্ছে কন্ট্যাক্ট সিস্টেমের ইনসেক্টিসাইড, যাতে গায়ে যদি থাকে তাহলে মারা যাবে, না হলে কিন্তু মারা যায় না। এবং সেটা যেহেতু রাত্রে, হ্যাঁ রাতের বেলা যেহেতু আমাদের স্প্রে করার সুযোগ নাই, স্প্রে করি না আমরা, এই জন্য তাকে আমি পরামর্শ দেবো যে সে যদি একটা ফেরোমন ফাঁদ, ইস্পানিয়া গ্রো লিমিটেডের যদি কুমড়া জাতীয় ফসলের জন্য কিউ ফেরো নামে একটা ফেরোমন ফাঁদ আছে, কিউ ফেরো, সে যদি একটা ফেরোমন ফাঁদ ইউজ করে তাহলে তার এই মাছি পোকার আক্রমণটা থাকবে না। তারপর ফসল যখন আমাদের গাছে ফুল আসছে ওই সময় এই ফাঁদটা, হ্যাঁ ফুল আসার আগেই স্থাপন করতে হবে, জন্য মানে মাছি পোকা যেন অ্যাটাক করার আগেই তাকে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। অ্যাটাক হয়ে গেলে এখন খেয়ে, এখন অ্যাটাক হয়ে ফেললে কিন্তু ওই পা যে ফলটা আছে ওই ফলটাকে আমাদের সে কেটে সংগ্রহ করে এটা ধ্বংস করে ফেলতে হবে, কারণ এটাকে রক্ষা করার কোনো সুযোগ নেই। আর যদি সে যদি ফেরোমন ফাঁদ ব্যবহার করার সুযোগ না পায় তাহলে তাকে যে কিছু ফ্রুট ব্যাগ আছে, এখন ফ্রুট ব্যাগ যখনই তার ফলটা যখন কুচি অবস্থায় সে ব্যাগ ব্যাগিং করে ফেললে তাহলে আর মাছি পোকাটা তাকে আক্রমণ করতে পারবে না। আমাদের কিউ ফেরো যেটা বললেন সেটা যদি স্থাপন করা যায় তাহলে আর আক্রমণটাই হবে, আক্রমণই হবে না, মাছি পোকাই আসতে পারবে। ধন্যবাদ স্যার। পরের প্রশ্নটি, শ্রীমঙ্গল থেকে আব্দুর রহিম জানতে চেয়েছেন তার লেবু বাগানে গাছের আগা মারা যাচ্ছে, এখন প্রতিকার কি? ধন্যবাদ। আসলে লেবু গাছের যে আগা মারা যায় এটা আসলে এটাকে ডাইব্যাক বলা হয়, এটা এবং ছত্রাকজনিত একটা মানে সমস্যা। ছত্রাকের সমস্যাটা কিন্তু হয় যদি সে, তার যেহেতু লেবু বাগানগুলো কিন্তু একটু ঝুপালো হয়, যদি সে দেখা যাচ্ছে যে তার লেবু যখন মানে ফল আসছে তখন ফল সংগ্রহ করার পরে সে এটা যে ফল সংগ্রহ করার পর যে এটা যে সংগ্রহোত্তর মানে পরিচর্যা করতে হয় সেই পরিচর্যাটা হয়তো বা করে নাই, এই জন্যই কিন্তু তার ফাঙ্গাল অ্যাটাকটা শুরু হয়ে গেছে। তাই আমি তাকে পরামর্শ দেবো যে অংশটুকু মারা গেছে তার গোড়া থেকে যদি একটু মানে বা সুস্থ অংশ সহ কেটে ফেলে দিতে হবে, মানে খানিকটা মরা গাছের পরে খানিকটা সুস্থ অংশ কেটে দিতে হবে, কেটে দিয়ে যে যে কর্তন যে ডালাটা থাকবে ওই ডালায় যেন আবার ফাঙ্গাল অ্যাটাক না করে তাকে বর্দু মিক্সার বা বর্দু পেস্ট দিতে হবে। বর্দু মিক্সার কিন্তু এখন বাজারে পাওয়া যায় না, কিন্তু নিজেরা তৈরি করতে পারে। 1 লিটার পানিতে যদি 100 গ্রাম তুত এবং 100 গ্রাম যদি চুন মিশিয়ে যদি সে পেস্ট তৈরি করে, এটাই কিন্তু বর্দু মিক্সার। 100 গ্রাম তুত এবং 100 গ্রাম চুন, এটা একটা পেস্টের মতো পেস্ট করে সে যদি কাটা অংশটা লেগে দেয় তাহলে আর ফাঙ্গাল অ্যাটাকটা হবে না, তাইলে কিন্তু তার আর গাছের যে ডালা যে মরে যাওয়ার এই সমস্যাটা সমাধান হয়ে যায়। এটা মূলত অপরিচ্ছন্ন, হ্যাঁ অপরিচ্ছন্ন, যেহেতু ফাঙ্গাল অ্যাটাকটাই হয় আমাদের, আগাছা বা অতিরিক্ত ডালপালা, ডালপালা অতিরিক্ত পাতা হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেক পাতা উল্টার লিফগুলা তারা মানে মানে প্রুনিং করে নাই, ছিঁড়ে দেয় নাই, যদি ফল সংগ্রহের পরে আসলে আমাদের ডালপালাটা কেটে দিতে হবে আম গাছে যেরকম, হ্যাঁ ফলের বাগানের সবচেয়ে সংগ্রহোত্তর পরিচর্যাটা যে প্রুনিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে গালপালা ডালপালা মরা ডালপালা সব কেটে সুন্দর পরিষ্কার করে দিতে হবে যেন সূর্যের পর্যাপ্ত আলোটা গাছের প্রবেশ করতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। পরের প্রশ্নটা, মানিকগঞ্জের রায়হান তার 1 বিঘা জমিতে আগাম গাজরের চাষ করতে চান, তিনি প্রয়োজনীয় পরামর্শ চেয়েছেন। ধন্যবাদ। আসলে আমাদের দেশে কিন্তু মানিকগঞ্জ এরিয়াতে যেহেতু উঁচু এরিয়া মানে পানির ইয়াটা কম থাকে, এখানে কিন্তু গাজরের চাষ খুব ভালো হচ্ছে এবং মানিকগঞ্জ কিন্তু প্রচুর গাজর চাষ করা হচ্ছে এখন। যে গাজরের জন্য যে জমি যে বেলে দোহাশ মাটি এটা কিন্তু মানিকগঞ্জ এরিয়াতে পাওয়া যাচ্ছে, তাকে পরামর্শ দিব সে যেন আগাম জাতের
গাজর চাষ করে তাহলে দেখা যায় আগাম হলে কিন্তু দাম বেশি পাওয়া যায়। হ্যাঁ, এবং সারা বছরই কিন্তু এখন বাজারে গাজরের চাহিদা রয়েছে। গাজর পাওয়া যাচ্ছে জি, বিভিন্ন রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায় সালাদ হিসেবে গাজরের প্রচুর চাহিদা আছে, সব সময় চাহিদা। তাকে আমি পরামর্শ দিই যে যেহেতু সে যেন আগাম জাতের গাজরের চাষ করে, আর গাজর যেন কি আমাদের কিন্তু যেহেতু এটা ট্রান্সপ্লান্ট করা যায় না, এটা কিন্তু লাইন সুইং করতে হয়, যেহেতু মূল জাতীয় ফসল এটা কিন্তু যদি আমরা ট্রান্সপ্লান্ট সিড করে সিডলিং করে যদি করা হয় তাহলে কিন্তু মূলটা ভেঙে যাবে, তাই সিডলিং করে এটা কিন্তু সিডলিং করা যাবে সরাসরি জমিতে সিড বপন করতে হবে, এবং বপন করার ক্ষেত্রে অবশ্যই লাইন সুইং হিসাবে যে একটা সারি থেকে একটা সারির দূরত্ব যেন 20-25 সেন্টিমিটার হয়, আর একটা প্ল্যান্ট থেকে একটা প্ল্যান্টের দূরত্ব যেন 10 সেন্টিমিটার হয়, মানে দুটো সারির দূরত্ব সারি থেকে সারির দূরত্ব 20-25 সেন্টিমিটার, একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব হবে 10 সেন্টিমিটার, তাহলে তার ফল মানে যে প্রপার যে গ্রোথ একটা এটা ভালো হবে। আর তাকে পরামর্শ দেব যে সে যেন ফার্টিলাইজার যে ফার্টিলাইজারগুলো ইউজ করবে তা যেন ফাইনাল প্রিপারেশনের সময় যেন ইউরিয়া অর্ধেক, এমওপি অর্ধেক, এবং টোটাল টিএসপি এবং অর্গানিক ফার্টিলাইজার, ইউরিয়া এবং পটাশ এবং ফসফেট, ফসফেট হ্যাঁ সেটা অর্ধেক করে দিতে হবে, ইউরিয়া এবং এমওপিটা অর্ধেক দিতে হবে, টিএসপিটা ফুল দিয়ে দিতে হবে, দিয়ে এটাতে ফাইনাল ল্যান্ড প্রিপারেশন দিয়ে দিতে হবে, আর বাকি অর্ধেক এবং ইউরিয়া এবং অর্ধেক এমওপি এটা দুইটা ইনস্টলমেন্টে দিতে হবে, একটা হ্যাঁ দুই ভাগ করে 30-30 DAS মানে ডেজ আফটার সুইং এসে 30 দিনে একবার লাগানোর, 30 দিন, 30 দিন পর একবার এবং 60 দিন পরে একবার, তাহলেই তার যে প্রপার গ্রোথটা হবে, এবং 70-75 দিনের সময় কিন্তু তার সংগ্রহ করার সময় হয়ে যাবে, তুলে ফেলতে পারবে। এই জন্য তাকে আগাম জাত ব্যবহার করতে হবে। আগাম জাত হিসেবে আমাদের দেশে কিন্তু কিছু হাইব্রিড জাত আছে যেগুলো আমাদের বিভিন্ন অ্যাগ্রো লিমিটেড কোম্পানিগুলো নিয়ে আসে, এর মধ্যে স্পানি অ্যাগ্রো লিমিটেডের একটা জাত আছে জাপান কিং। এই জাতটা হচ্ছে দেখতে খুবই সুন্দর এবং একটু শর্ট, মানে লম্বা না কিন্তু শর্ট, কিন্তু দেখতে খুব সুন্দর এবং ফলনও ভালো হয়, এই জাতটা সে ব্যবহার করতে পারবে আগাম জাত হিসেবে।